মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের ক্ষমতা দিয়েছেন, গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও দিয়েছেন। এই কারণে মানব জাতি যদি গুনাহ করে তাহলে জাহান্নামের সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। আর যদি মানব জাতি মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে জাহান্নামের শাস্তিকে, আর যদি মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে, আল্লাহর শাস্তিকে যদি ভয় করে, মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে, তাহলে অবশ্যই মানুষ গুনাহ থেকে মুক্ত থাকলে তাকে জান্নাত তার জন্য রেখে দিয়েছেন, জান্নাত তার জন্য অবধারিত। মুহতারাম হাজিরিন, মানুষ গুনাহ করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের বৈশিষ্ট্য হলো গুনাহ করা। মানুষকে আমি সৃষ্টি করেছি গুনাহের উপকরণ দিয়ে, মানুষ গুনাহ করবে। কিন্তু মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে আমরা দেখি, দুনিয়ার মধ্যে আমরা দেখি কোনো সন্ত্রাস যদি সন্ত্রাসী করে, কোনো চোর যদি চুরি করে, কোনো ডাকাত যদি ডাকাতি করে, কোনো ছিনতাইকারী যদি ছিনতাই করে, পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, যুবক ভাই, আমরা যদি শয়তানের ধোকায় পড়ে কোনো সময় গুনাহ করে বসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালাশ করেন, আমাদেরকে খুঁজেন, আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা খালিস দিলে তওবা করো, তাহলে তোমার যাবতীয় পিছনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, একেবারে সংক্ষিপ্ত, এক মিনিটের মধ্যে আমার বয়ান শেষ করে দিব, সময় একেবারে সংক্ষিপ্ত। তাই গুনাহ করব, মানব জাতি গুনাহ করবে, গুনাহ করলে এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম রেখে দিয়েছেন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। কিন্তু মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, তওবা কাকে বলে? মুখে বললাম আমি তওবা করলাম, তওবা হবে না। মুখে বললাম আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, মাফ হবে না। তওবা করতে হলে পাঁচটা শর্ত সাপেক্ষে, যদি আমার তওবার মধ্যে পাঁচটা শর্ত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এক নম্বর শর্ত হলো আমি যে তওবা করব, পিছনে যে গুনাহ করেছি গুনাহ থেকে আমাকে অনুতপ্ত হইতে হবে, গুনাহ স্বীকারোক্তি দিয়ে গুনাহ থেকে অনুতপ্ত হইতে হবে। দুই নম্বর শর্ত হলো আমি যে গুনাহ করেছি এই গুনাহকে সাথে সাথে ছেড়ে দিতে হবে। তিন নম্বর শর্ত হলো যদি আমার গুনাহটা হুকুকুল্লাহ আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে গুনাহ তওবা করার সাথে সাথে আমাকে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করতে হবে। যদি এই গুনাহটা আমার বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, যদি আমি কোনো বান্দার হক নষ্ট করে গুনাহ করে থাকি তাহলে আমার বান্দার হক আদায়ের ব্যবস্থা করতে হবে। এরপর আমার পাঁচ নম্বর যে শর্তটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আরেকটা শর্ত হলো ভবিষ্যতে আর আমি গুনাহ করব না, এই প্রতিজ্ঞা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যদি আমার তওবার মধ্যে এই পাঁচটা শর্ত পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গুনাহকে আমি মাফ করে দিব। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি খালেস দিলে তওবা করবে, আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহকে ভয় করে তওবা করবে, পূর্বের গুনাহ থেকে অনুতপ্ত হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে তওবা করে নিবে, ওই ব্যক্তি যেন একেবারে মাসুম বাচ্চা নিষ্পাপ হয়ে সে ফিরে গেল, নিষ্পাপ হয়ে যাবে, কামাল্লা যামবালা, তার আর কোনো জীবনে একটা গুনাহ থাকবে না, তার গুনাহগুলো
সয়মে পরিণত হবে মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলুন বলা হলো আমরা মানুষ আমরা গুনাহ করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে কিভাবে মুক্তি পাবো এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুতরাং গুনাহ করব মানুষ গুনাহ করবে কিন্তু গুনাহর পরে যাতে তওবা নসিব হয়ে যায় এজন্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস দিলে তওবা করব আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ maaf করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন maaf করার জন্য আমাদেরকে ডাকতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা বলা হলো প্রথমে বর্ণওয়ালা বক্তাকে এরপর শ্রোতা যারা আমরা শুনেছি যুবক ভাইরা মুরব্বী যারা আছি সবাইকে